আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সারেশন দিব। তার আগে একটি সবচেয়ে বড় কথা হলো যে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ প্রথম পত্রে দেখো তিনটি অধ্যায় দিয়েছে। এখানে তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান, ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান, সপ্তম অধ্যায় আরোহ অনুমান। এই তিনটির মধ্যে দুটি অধ্যায় পড়লে চারটি সৃজনশীল কমন আসবে। তো এর আগে বলে নেওয়া দরকার যে মানমন্টন এগারোটি সৃজনশীল আসবে, এগারোটি সৃজনশীল থেকে দুটি সৃজনশীল চারটি সৃজনশীল দিতে হবে। সুতরাং দুটি অধ্যায় পড়লেই চারটি সৃজনশীল পাওয়া যাবে। প্রথম দুটি যেমন তৃতীয় এবং সপ্তম, এই দুটি অধ্যায় যদি পড়ো তাহলে চারটি সৃজনশীল কমন পাবে। তারপরে যদি কারো ডাউট থাকে সে সপ্তম অধ্যায় পড়তে পারো। তৃতীয় অধ্যায় থেকে পার্ট দুই তিন ছয় এই তিনটে ইম্পর্টেন্ট বেশি, এই তিনটে পড়লে এখান থেকে দুটি সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ অধ্যায়ের অবরোহ অনুমানের এক থেকে তিন, চার থেকে ছয়, আঠারো থেকে ১৯ পার্ট এইগুলো। আর যারা দিনাজপুর বোর্ড এবং খুলনা বোর্ড তাদের জন্য ২২ থেকে ২৩ এবং ৯ থেকে ১১ এই উপরেরগুলোর সাথে এগুলো দেখতে হবে। আর সপ্তম অধ্যায়ে আরোহ অনুমান ও অনুমানের ভিত্তি এখান থেকে এক থেকে দুটি সৃজনশীল আসতে পারে। আর তাহলে তৃতীয় থেকে ষষ্ঠ পর্যন্ত যদি তুমি তৃতীয় এবং ষষ্ঠ দুইটি অধ্যায় যদি ভালো করে পড়ো তাহলে তোমার এখান থেকে চারটি সৃজনশীল কমন পাচ্ছ। এবার এমসিকিউর কথা আসি, এমসিকিউ যদি কেউ এই তিনটি অধ্যায় পড়ে তাহলে কমপক্ষে তার ২৪ থেকে ২৫টি এমসিকিউ কমন আসবে, দিতে হবে ১৫টি। এই জন্য যদি তুমি মনে করো আমি তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ পড়বো, এখান থেকে ৭ থেকে ৮টি এমসিকিউ কমন আসবে, ষষ্ঠ অধ্যায় থেকেও ৭ থেকে ৮টি এমসিকিউ কমন আসবে। এখন দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রেরও ১১টি এমসিকিউ সৃজনশীল আসবে, ১১টি সৃজনশীলের মধ্যে অ্যান্সার করতে হবে ৪টি। খুবই সহজ, কারণ প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই দুটো যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের চারটি সৃজনশীল খুব সহজে কমন পড়বে। এখানে আরোহের প্রকারভেদ, তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ, অধ্যায় একে যৌক্তিক সংজ্ঞা, আরোহের প্রকারভেদে ২ ৪ ৮ ১১ ১৩ ১৬ এই কয়েকটি পাঠ ভালো করে পড়লে এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। অধ্যায় একে যৌক্তিক সংখ্যা, এখানে পাঠ ২ ৩ ৪ থেকে কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য তিনটি অধ্যায় যদি ভালো করে পড়ো তাহলে ২৪ থেকে ২৫টি এমসিকিউ কমন আসবে। আর যদি কেউ মনে করো যে আমি আরও শর্ট করে পড়বো তাহলে অধ্যায় ৩ এবং অধ্যায় ১ এই দুটোর এমসিকিউ পড়লে এখান থেকে ৮ থেকে ৯টি এমসিকিউ কমন আসবে এবং অধ্যায় ১ থেকেও ৭ থেকে ৮টি এমসিকিউ কমন আসবে। সুতরাং দ্বিতীয় যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের অধ্যায় ৩ এবং অধ্যায় ১ যদি ভালো করে পড়ো এখান থেকে ৪টি সৃজনশীল অবশ্যই অবশ্যই কমন পাবে। সেই পর্যন্ত পরীক্ষা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।